তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে একটা মজার গল্প নিয়ে হাজির হয়েছি। তাহলে এখন শুরু করা যাক। এক রাজার তিন কন্যা, তারা একদমই ঠিক মতন কথা বলতে পারে না, তুতলা ছিল তারা তিনজনই। তো বড় মেয়ের বিয়ে, তো রাজা এসে সবাইকে সাবধান করে দিয়ে গেল, হচ্ছে তোমরা শুনে রাখো, বরপক্ষের লোক আসবে, তোমরা তুতলা, সেটা কেউ যেন না জানে, ঠিক আছে? তাই জন্য তোমরা কেউ কথা বলবে না। তো তখন বরপক্ষের সবাই চলে আসলো। দিয়ে সবাই চলে আসার পর বরের বাবা জিজ্ঞেস করছে, দেখি তো মা, তোমার চুলটা কেমন? বড় মেয়েটার চুল অনেক সুন্দর ছিল। তখন বড় মেয়ে যে চুল বের করে দেখালো, গিয়ে বল তখন বরপক্ষের হচ্ছে বাবা বলল যে, বাহ, তোমার চুল তো খুবই সুন্দর। তখন মেয়েটা বলল, তা তো তুলে তেল দিইনি। তখন হচ্ছে মেজ মেয়ে বলল, এই বুবু বুবু, তুই কথা বলতে কেন? তোকে না বাবা কথাটা বলতে নিতেত করেতে। এই কথা শুনে ছোট মেয়ে বলল, তাই তো নেই তো আমি তুপতাপ। তখন বরপক্ষের সবাই জেনে গেল মেয়েগুলো তুতলা, দিয়ে ওরা আর বিয়ে না করে চলে গেল। দিয়ে রাজামশাই তো খুবই রেগে গেল। তো এই গল্পটা শুনে তোমাদের খুব মজা পায়নি বন্ধুরা? যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবে। আমি আবার পরবর্তীতে আসবো। টাটা।